কলকাতা বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা দেখানো হলো রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। উপাচার্য শান্তা দত্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময়ও বিক্ষোভ দেখানো হয়। পুলিশ ছাত্রদের আটকালে বিশ্ববিদ্যালয়ের গেটে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তখন গেটের সামনেই বসে পড়েন বিক্ষোভরত ছাত্ররা। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আসেন। সেই সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অবৈধ বলে দাবি করেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। তাদের অভিযোগ, পূর্ণ মেয়াদের উপাচার্য না থাকায় যেহেতু বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হতে পারছে না, তাই ঘুর পথে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান করা হচ্ছে, আর সেই কারণে আজ তারা রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বলেই জানিয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিরূপ চক্রবর্তী কি বলছেন শুনবো। এখানে কনভোকেশনের নামে আজকে অ্যাওয়ার্ড সেরিমানি হচ্ছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে বেআইনি উপাচার্য রয়েছেন, মূলত ঘুষপেটি অনুপ্রবেশকারী উপাচার্য, তিনি আজকে বেআইনিভাবে আনকনস্টিটিউশনালি প্রোগ্রাম করছেন। এবং আমরা সকলেই জানি কনফারিং পিএইচডি ডিগ্রি কোনোভাবেই কনভোকেশন ছাড়া দেওয়া যায় না, তাই তার বিরুদ্ধে একটা তৃণমূল ছাত্র পরিষদ আনছে। তো আজকে পিএইচডি ডিগ্রি কীভাবে দেওয়া হবে, কোনো নিয়ম না মেনেই দেওয়া হয়। প্রথম কথা, উনি রেগুলার ভিসি নন, ওনার এই বিশ্ববিদ্যালয়েতে কোনো স্টেক নেই। উনি কীভাবে বিশ্ববিদ্যালয়ে আসছেন আমরা কেউ জানি, কার মদতে আসছেন, যার মদতে আসছেন তাকে আজকে কড়াই গণ্ডায় জমা দেবেন। আজকে তো রাজ্যপাল আসবেন, আপনি তাকে যা জমা দেওয়ার এখানে জমা রাজ্যপাল দেন, আমরা যা কর্মসূচি হচ্ছে আমরা দেখাবো কড়াই গণ্ডায় তৃণমূল ছাত্র পরিষদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। অপরদিকে ভিসি নেতা জানিয়েছেন যে ওনাকে এখনও নিয়োগ ওনার বহাল রয়েছে, রাজ্যপাল কোনো উনি রাজভবনের থেকে যা নিয়োগ নিয়ে আসছেন সেটাই তো মান্যতা হবে, সাধারণত কোনো মানে নেই। আমরা সরকারকে অন্ধকারে রেখে নিয়ম না মেনে চেয়ার দখল করে জবরদস্তি উনি বসে থাকবেন এটা তো হতে পারে না। এই তুগলকি শাসন আমরা মানছি, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দীর্ঘদিন চলেছে, আগামী দিনেও চলবে। যতদিন ওনাকে চেয়ার থেকে টেনে নামাচ্ছি আমরা, আমাদের এই আন্দোলন প্রতিবাদ সংগ্রাম চলছে। বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তারপরে গেটের সামনে বসে পড়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কর্মীরা। এই বিষয়ে রাজ্যপাল জানান কালো পতাকাকে স্বাগত, আন্দোলন করা যে কোনো কারোর গণতান্ত্রিক অধিকার। কি বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুনব। Leave it to the Honorable Vice-Chancellor and the Deans decide on the convocation. Certainly that will be helped. Any other question? Sir, another thing is that junior doctors of Archikar, junior doctors, they have started a sales war, that they are saying that their demands are not fulfilled, so they will continue with sales war. I expect the government to find a solution to this and to give them justice. That is the duty of the government. Sir, students are showing a black flag in the front of Silver Gate. When you were entering the university, you were shown the black flag. Some students were there outside the gate and they were showing black flag to you when you were actually entering the campus. Black flag is welcome. That's a way of protesting. In democracy, anybody can protest. Let them protest. They are
They are the supporter of a political party, a student wing of the governing power. Political parties are a part of democracy. They have a right to protest. They can choose which way they should protest. Thank you, sir. Thank you, sir. There is one thing which you have missed out. Growing incidents of starvation death does not bring credit to anybody down the line. It's a responsibility of any civilized society, civilized government, to see that the life of its citizens are protected. Starvation death is on the increase in Bengal. It's a very alarming situation which has to be faced proactively, effectively. 2013 সালের পর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় গবেষণাকারীদের কোনো প্রকার সার্টিফিকেট দেওয়া হয়নি। এই জটিলতা থেকে মুক্তি পেতেই কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠক দেখে 2013 থেকে 2017 সাল পর্যন্ত যাদের সার্টিফিকেট আটকে ছিল সেই সমস্ত ডিগ্রিধারীদের সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এদিন রাজ্যপাল পৌঁছতেই তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, কালো পতাকা দেখানো হয়। ইল্লিগাল কনভোকেশন মানছি না, মানবো না। ইল্লিগাল কনভোকেশন মানছি না, মানবো না। ইল্লিগাল কনভোকেশন মানছি না, মানবো না। ঘুষপেটিয়া ভিসি দূর 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 হটো, ঘুষপেটিয়া ভিসি দূর 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 হটো, ঘুষপেটিয়া ভিসি দূর 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 হটো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা দেখানো হলো রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। উপাচার্য শান্তা দত্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময়ও বিক্ষোভ দেখানো হয়। পুলিশ ছাত্রদের আটকালে বিশ্ববিদ্যালয়ের গেটে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তখন গেটের সামনেই বসে পড়েন বিক্ষোভরত ছাত্ররা। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আসেন, আর সেই সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অবৈধ বলে দাবি করেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। তাদের অভিযোগ, পূর্ণ মেয়াদের উপাচার্য না থাকায় যেহেতু বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হতে পারছে না, তাই ঘুরপথে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।